আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব রসুল সল্লাহি আসলামের পুত্র ও কন্যাগণের নাম কী ছিল তাদের নামে কি নাম রাখা যাবে তো আসুন আমরা প্রথমে আলোচনা করি যে রসুল সাল্লাহ সাল্লামের পুত্র ও কন্যাগণের নাম কী ছিল রসুল সাল্লাহ আসালামের চারজন পুত্র ও চারজন কন্যা ছিল চারজন পুত্রের নাম হলো এক কাসিম অর্থ বন্টনকারী দুই তাইয়িব অর্থ উৎকৃষ্ট তিন তাহির অর্থ পবিত্র চার ইব্রাহিম অর্থ পিতাদের পিতা রসুল সাল্লাহ আসালামের চারজন কন্যা ছিল সেগুলি হল এক জৈনব অর্থ একটি সুগন্ধি ফুল দুই রোকাইয়া অর্থ উন্নত শিলা তিন উম্মে কুলসুম অর্থ স্বাস্থ্যভানের মা চার ফাতিমা অর্থ দুধ ছাড়ানো শিশুর মা এবারে আলোচনা করবো যে রসুল সোলাল্লাহ আলিয়াসাল্লামের পুত্র ও কন্যাগণের নামে নাম রাখা যাবে নাকি যাবে না বলা হয়েছে আল হালাল ও বাইয়েনুন ও আল হারাম ও বাইয়েনুন ও বাইনাহুমা মুসাবিহাত অর্থাৎ হালাল যে সমস্ত বিষয় যেগুলি হালাল সেগুলিও স্পষ্ট এবং যেগুলি হারাম যেগুলি হারাম রয়েছে সেগুলি স্পষ্ট আর এর মধ্যবর্তী যে সমস্ত জিনিস নতুন নতুন আবিষ্কার হয়েছে বা হচ্ছে এই সমস্ত বিষয় হচ্ছে মুসাবেহাত বা সন্দেহযুক্ত সুতরাং যেহেতু কোরআন ও হাদিসের কোথাও এই নামগুলির ক্ষেত্রে আত নেই তথা ইসলামে ইসলামের কোথাও এইগুলি এই নামগুলির ক্ষেত্রে আত বা মানা করা হয়নি এই নামগুলির ক্ষেত্রে সেহেতু এই নামগুলি ব্যবহার করা যাবে বা এই নামে নাম রাখা যাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি তা হলো যে ইতিপূর্বে আমরা আরও একটি ভিডিও আপলোড করেছি যাতে বলা হয়েছে যে রসুল সাল্লাহ আলিয় সাল্লামের যে কয়েকটি নাম রয়েছে যেমন আহমদ শাহিদ নজির মুস্তফা মুদাসির মুজাম্মিল এই সমস্ত নামগুলি থেকে আপনি আপনার শিশুর নামকরণ করতে পারেন নাকি পারেন না তো আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটি ভিজিট করতে পারেন যাতে করে আপনার শিশুর নামকরণ করার ক্ষেত্রে সুবিধা হয়